আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজ নিয়ে এলাম পাকা আমের স্বচ্ছ, মজাদার আর ভেজাল মুক্ত জেলি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন পাকা আমের এই স্বচ্ছ জেলিটি। সকালে কিংবা বিকেলের নাস্তায় আমরা মোটামুটি সবাই পাউরুটি পছন্দ করে, তো ছোটরা তো অনেক অনেক বেশি পছন্দ করে। তো পাকা আম দিয়ে যদি এভাবে জেলি তৈরি করে রাখা যায় আর বছর জুড়ে যদি সেটা সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। ছোট্ট এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আর কিভাবে আপনারা এটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তার টিপসও শেয়ার করব। জেলিটা তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 3টা আম, আর আমগুলো একটু ভালো পেকেছে এমন আম নির্বাচন করবেন, আর খুব সুন্দর ফ্লেভার আছে এরকম আম হলে বেশ ভালো হয়। কালারটাও যদি সুন্দর হয় তাহলে জেলি কালারটাও অনেক পারফেক্ট আসে, আর ফ্লেভারটার জন্য জেলিটা খেতে অনেক ভালো লাগে। তাই আমটা এরকমভাবে নির্বাচন করবেন। তো আমগুলো আমি ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি, এরপর এভাবে কিউট করে কেটে নিয়েছি। এরপর আমি এগুলো 2-3 টেবিল চামচ পানি দিয়ে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করার পর এখানে 2 কাপ পরিমাণ আমের পিউরি হয়েছে, এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমরা চলে এসেছি চুলায়। চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, আর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পানি। এরপর আমি আরও 1/2 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে টোটাল 1.5 কাপ চিনি, 1/2 কাপ পানি আর 2 কাপ আমের পিউরি। চিনিটা গলে যাওয়ার পর পানিটা যখন বলক দিয়ে উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই তো চিনিটা গলে গিয়ে বলক দিয়ে উঠেছে পানিটা। এরপর আমরা তৈরি করে রাখা আমের পিউরিগুলো এখানে দিয়ে দেব। এরপর চুলাটা মিডিয়াম আঁচে রেখে আমরা পাশে থেকে দাঁড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে বলক দিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে অবশ্যই ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, যেন কোনো অবস্থাতে তলানিতে লেগে না যায়। তলানিতে যদি লেগে যায় সেক্ষেত্রে জেলির ফ্লেভার, গন্ধ সব কিছু অন্যরকম হয়ে যাবে, তো একদম ভালো লাগবে না খেতে তখন। আপনারা যদি মনে করেন আপনাদের জেলিটার কালারটা সুন্দর হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ জর্দা কালারটা দিতে পারেন, তাহলে খুব সুন্দর একটা কালার হবে। তবে ফুড কালারটা না দিলেই ভালো। আর জ্যাম বা জেলিগুলো বেশিরভাগ ছোটরাই খেয়ে থাকে, ফুড কালারটা না দিলেই ভালো আর কি। তো দেখুন এখানে কেমন ঘনত্ব হয়েছে। প্রায় 6 থেকে 7 মিনিট পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1টা ফালি করা লেবু রস। চুলাটা এখন আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি। লেবু রসটা এখানে অবশ্যই ইউজ করতে হবে। লেবু রসের কারণে জেলিটা একদম দলা পাকিয়ে যাবে না, আর দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য অবশ্যই লেবু রসের প্রয়োজন আছে। এখন আমি টেস্ট করে দেখব আমাদের জেলিটা হয়েছে কিনা। তো আমি একটা বাটিতে 1 চামচ জেলি নিয়ে নিয়েছি। এরপর এটা একটু ঠান্ডা হতে সময় করব। দেখুন এটার ঘনত্বটা কেমন হয়েছে। এরপর বাটিতে না জেলিটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি। আপনাদের এভাবে একটু কাজ করে ধরবো, দেখলাম যে এটা গড়িয়ে পড়ে যাচ্ছে, তার মানে এখন আমাদের জেলেটা রেডি হয়নি। তো আরও 2-1 মিনিট নাড়াচাড়া করার পর আমি আবার বাটিতে করে আরেক চামচ নিয়ে নিয়েছি এবং এটা ঠান্ডা হওয়ার পর দেখুন এটা একটু নাড়াচাড়া করে দেখতেছি যে এটা কোনো গড়িয়ে পড়ছে না, তার মানে আমাদের এখন জেলেটা পারফেক্ট হয়ে গেছে। তো চুলাটা অফ করে যে বয়ামে আমি এটা সংরক্ষণ করে রাখবো সেই বয়ামটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিব। এরপর আমি গরম গরম জেলিগুলো ওই বয়ামে দিয়ে দিচ্ছি, অবশ্যই এটা গরম গরম দিয়ে দিতে হবে। এরপর দেখুন এরপর আমি বাহিরেই এটা ঠান্ডা করে নেব, এটা ফ্রিজে রেখে ঠান্ডা করা যাবে না, এটা বাহিরে রেখে ঠান্ডা করতে হবে। তো 2 ঘন্টা পর ফিরে আসলাম, 2 ঘন্টা পর আমি এটা আপনাদেরকে পাউরুটি দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা স্বচ্ছ আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিজেই দেখলে বুঝতে পারবেন। আর এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে 6 থেকে 8 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যদি আপনারা বছরখানেক এটা সংরক্ষণ করে রাখতে চান তাহলে আমি এখানে যে পরিমাণ আম নিয়েছি সে পরিমাণ আমের জন্য এখানে আপনারা 4 টেবিল চামচ ভিনেগার ইউজ করবেন, তাহলে এটা অনেক দিন বা বছর জুড়ে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যে বয়ামে সংরক্ষণ করবেন অবশ্যই সে বয়ামটা ভালো করে ধুয়ে মুছে রোদে শুকিয়ে নেবেন, নাহলে জেলিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করলাম কিভাবে পরিবেশন করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার জেলিটা একদম পারফেক্ট আর কতটা স্বচ্ছ হয়েছে। তো এই তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভয়েস শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি একটু অসুস্থ, তো আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।